আলোর আমন্ত্রণ চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ বেশ কয়েক হাজার শূন্য পদ নিয়ে মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতায় অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ উনত্রিশ বারো দু হাজার তেইশ দুপুর তিনটে অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনারা কোনো কারেকশানের সুযোগ পাবেন না অর্থাৎ চূড়ান্ত পারফরম্যান্স থাকা সত্ত্বেও যদি আপনি ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার অ্যাডমিট কার্ডটি আসবে না অর্থাৎ আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব অনলাইন আবেদনের ক্ষেত্রে কিভাবে তোমরা আবেদনটি করবে এবং কোন কোন বিষয়গুলোর দিকে নজর রাখবে তাই বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আর ভালো লাগলে অবশ্যই বলবো লাইক বাটনে একটি প্রেস করে দেবে এমন কাজের খবর সঠিক পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব বন্ধুরা প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ডাব্লুবি পিএসসি ডট ডট ইন টাইপ করার পর যখন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হচ্ছে এখান থেকে দেখবে ডান দিঘি লেখা রয়েছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অনলাইন এই অপশানে তোমরা যখন ক্লিক করছো অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবে এরপর কিন্তু দেখবে ক্লার্কশিপ এখানে অনেকগুলো পরীক্ষার এক্সাম যেগুলো অনলাইনের মাধ্যমে ফিল আপ হচ্ছে ক্লার্কশিপের ক্ষেত্রে একদম শেষের দিকে দেখবে ক্লার্কশিপ দু হাজার তেইশ অ্যাপ্লাই নাও এই অপশানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর সাইন ইন এবং সাইন ইন যদি তোমাদের রেজিস্ট্রেশন থাকে তাহলে তোমরা আইডি পাসওয়ার্ড বসিয়ে সাইন ইন করবা নাহলে ঠিক নিচেই দেখবে নিউ রেজিস্ট্রেশন এই অপশানে তোমরা ক্লিক করবা ক্লিক করার পর রেজিস্ট্রেশন ফর পিএসসি ক্লার্কশিপ এখানে ক্লিক করার পর এখানে কিন্তু প্রথমেই তোমাদের মোবাইল নাম্বার এবং ক্যাপচারটি দিতে হবে এবং একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে পাসওয়ার্ড সাধারণত তোমাদের নাম প্রথমটি ক্যাপিটাল ওয়ার্ড এবং তারপর ইয়ারা বার্ড অ্যাট দ্য রেট হ্যাশ যে কোনো একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো এরপর তোমরা ইমেল আইডিটি বসাবে এরপর যখন আপ এখানে ক্লিক করছো এরপর পার্সোনাল ডিটেলস এখানে কিন্তু নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ আবেদনকারীর নাম ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার রিলিজিয়ান ন্যাশনালিটি ক্যাটাগরিস অর্থাৎ নাম বাবার নাম মায়ের নাম ডেট অফ জন্মের তারিখ জেন্ডার মেল ফিমেল উল্লেখ করবে রিলিজিয়ান ধর্ম তারপর তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান নাগরিক এরপর কিন্তু ক্যাটাগরি অর্থাৎ এস এসটি বা ওবিসি সার্টিফিকেট থাকলে সেক্ষেত্রে তোমার প্লেস অফ ইস্যু কমিউনিটির যে সার্টিফিকেট নেম অফ দ্য সাবকাস্ট সাবকাস্ট এখানে উল্লেখ করবে অর্থাৎ ঘোষ হলে যেমন গোলা কোপ দাস হলে রুই দাস বা মুসলিমদের ক্ষেত্রে মুসলিম মন্ডল মোল্লা এভাবে সাবকাস্টের এখানে উল্লেখ করবে সেই সঙ্গে কিন্তু ইস্যুইং অথরিটি কোন কোথা থেকে ইস্যু হয়েছে এখানে ক্ষেত্রে যেমন বারাসাত সাবডিভিশনের ক্ষেত্রে যাদের দেগঙ্গা বা অন্যান্য যে সমস্ত ব্লকগুলো আছে সেই ব্লকের আন্ডারে যেই সাবডিভিশন ইস্যুটিং অথরিটি সেই হিসাব করে তোমরা উল্লেখ করবে ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্টের অন্তর্গত ডেট অফ ইস্যু কোন ডেট ইস্যু হয়েছে সার্টিফিকেটের এবং সার্টিফিকেট নাম্বার এগুলো সমস্ত পরিষ্কারভাবে দেখে নিয়ে বসাবে তার সঙ্গে অ্যাড্রেস এখানে কিন্তু ভিলেজ পোস্ট থানা ডিস্ট্রিক্ট এবং পিনকোড সমস্তটাই বসানোর পর এবার ফটো এবং সিগনেচার ফটোর ক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কার বলা বলে দেওয়া রয়েছে যেটা যে ফটোতে কিন্তু চোখে চশমা পরা কিংবা সেলফি ফটো কিন্তু কোনোভাবেই অ্যালাউ করা হবে না সেই সঙ্গে ফটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো ফটোর সাইজ কিন্তু কুড়ি থেকে একশো কেবির মধ্যে সেই সঙ্গে সাড়ে তিন বাই সাড়ে চার সেন্টিমিটারের কিন্তু থিকনেস হতে হবে সিগনেচার কিন্তু এক্ষেত্রে পরিষ্কার বলা রয়েছে পরিষ্কারভাবে বোঝা যায় এমন সিগনেচার করবে স্পষ্টভাবে এবং সেই সঙ্গে সিগনেচারের কিন্তু দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে সাইজের কথা বলা রয়েছে এই পর্যন্ত করার পর সেভ এবং প্রসেস যখন ক্লিক করছো এরপর কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটা যখন আসছে এখানে কিন্তু এরপর এক্সামিনেশান নেম তোমরা যে ক্লার্কশিপ এক্সাম দু হাজার তেইশ এই অপশানে ক্লিক করবে ডিউ আচ্ছা ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড রাইট স্পিক বেঙ্গলি তুমি বাংলা ভাষায় তুমি লিখতে পড়তে এবং বলতে পারছো বা স্বচ্ছন্দ আছে কি না এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবে ঠিক তেমনিভাবে যারা নেপালি ভাষাতেও স্বচ্ছন্দ থাকে তারা এখানে ইয়েস করে দেবেন এরপর কিন্তু মাদার টাং যেটা আপনার মাতৃভাষা এখানে স্টেট ইয়োর মাদার টাং এখানে কিন্তু বেঙ্গলিতে ক্লিক করবে বা অন্য কারোর যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজ থাকে সেখানে এখানে ক্লিক করবে আরও এ পার্সোনাল ডিজেবিলিটি যদি কেউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে সেখানে ইয়েস করবে আর হলে নর্মালি নো করবে ওয়েদার ইউ আর এ ম্যারিটার স্ট্যাটাস বিবাহিত হলে ইয়েস আর না হলে নো টাইপ অফ ফটো আইডি এখানে কিন্তু ফটো আইডির মধ্যে আইডেন্টি প্রুফ হিসাবে মাধ্যমিকের সার্টিফিকেট এখানে ফটো আছে এমন এছাড়া পাসপোর্ট প্যান কার্ড ভোটার কার্ড ড্রাইভিং লাইসেন্স কিংবা এনি আদার গভর্নমেন্ট আইডি প্রুফ মেবি সেটা আধার কার্ডও হতে পারে রেশন কার্ডও হতে পারে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি এখানে যদি এইগুলোর মধ্যে যে কোনো একটি অপশান যেটা থাকে সেই অপশানে তোমরা ক্লিক করে ফটো আইডি নাম্বারটি বসাবে সে সঙ্গে ইস্যুইং অথরিটি অর্থাৎ কোথা থেকে ইস্যু হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা অন্যান্যভাবে যেমন ইলেকশন কমিশন এরকম হিসাব করে তোমাদের কিন্তু এখানে ইস্যু অথরিটি কিন্তু এখানে উল্লেখ করতে হবে করার পর এখানে কিন্তু প্রেফারেন্স অফ ভ্যাকান্সিজ এখানে আগেই আমার যখন নোটিফিকেশান আগের ভিডিওতে বলে দিয়েছিলাম এখানে কিন্তু যে সেক্রেটারি বা ডাইরেক্টর বা রিজনাল অফিস যে তিনটে যে জায়গায় এখানে যে লোক যে কর্মী নিয়োগ হচ্ছে এক্ষেত্রে কিন্তু তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড তোমাদের এক এক করে চুজ করার ব্যাপার রয়েছে যেখানে তোমাদের ভালো লাগবে সেই হিসাবে তোমরা এক দুই তিন এইভাবে প্রেফারেন্সগুলো দিয়ে যাবে এরপর কিন্তু কম্পিউটার নলেজ এখানে কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে নোটিফিকেশনে পরিষ্কার বলা রয়েছে যে আবেদন করতে হলে যেমন মাধ্যমিক পাস তোমাকে হতে হবে সেই সঙ্গে কিন্তু কম্পিউটারের নলেজ তোমাকে থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে ইংলিশ মিনিটে কুড়িটি এবং বাংলা মিনিটে দশটি কিন্তু শব্দ তোলার গতি তোমার থাকতে হবে এক্ষেত্রে তুমি যখন এই অপশনে তোমাকে ইলিয়েস করেই বেরোতে হবে নো করলে কিন্তু তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে না এই সমস্ত ফর্মগুলো ফিল আপ করার পর এখানে নিচে যে অপশান আছে যে আমি যে আমার বললাম সমস্ত সঠিক এই অপশানে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর এরপর কিন্তু একাডেমিক ডিটেলস এখানে কিন্তু মাধ্যমিক পাস এটা কিন্তু তোমাকে দিতেই হবে ম্যান্ডোডারি এখানে কিন্তু বোর্ড কোন বোর্ড থেকে তুমি পাশ করেছ যেমন কেউ যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি অর্থাৎ ডাব্লুবি এসি মাদ্রাসা বোর্ড ডাব্লু বিবি কিংবা কেউ যদি সিবিএসই বোর্ড থাকে সেখানে উল্লেখ করবে অফ পাসিং কত সালে পাশ করেছ সেই সঙ্গে তোমাদের সাবজেক্ট কী ছিল মাধ্যমিকে এবং কোন ডিভিশন এই সমস্ত কিন্তু এক এক করে তোমরা বসিয়ে যাবে এরপর কিন্তু এইভাবে তারপর কতর মধ্যে কত পেয়েছ এটাও তোমাদের এখানে উল্লেখ করতে হচ্ছে ঠিক তেমনিভাবে কারোর উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের পরে কমপ্লিট থাকলে গ্র্যাজুয়েশান এইভাবে এক এক করে বসিয়ে যাবে এক্সাম সেন্টার এখানে কিন্তু এক্সাম সেন্টার যেখানে বলার রয়েছে এখানে তোমরা ক্লিক করছো দার্জিলিং এরিয়ার যদি হয় সেখানে তোমরা ক্লিক করবে আর নর্মালি হলে এখানে অন্যান্য যে জায়গাগুলো আছে বারাসাত ব্যারাকপুর বা অন্যান্য জায়গা যে কোনো একটি তোমরা ক্লিক করবে এরপর কিন্তু ফাইনাল সাব যে সাবমিট দেবে এখানে যখন আপনার তোমরা যখন ওকে করে যখন প্রসেস করছো এখানে ফাইনাল সাবমিট এখান থেকে কিন্তু যখন তোমরা সাবমিট দিচ্ছ একবার সাবমিট দিয়ে দিলে কিন্তু আর তোমরা ফর্মটি আর কারেকশান করতে পারবে না চাইলে কিন্তু এখানে ব্যাক এডিট অপশান আছে তোমরা আরও একবার দেখে নিতে পারো ফর্মটি সমস্ত ঠিক থাকলে এখানে ফাইনাল সাবমিটে যখন ক্লিক করছে এখন এখানে কিন্তু দেখবে অনেকেই কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটি ভুল করে থাকে যে দুটো পজে পরপর যে ডিক্লারেশান আছে দুটোই কিন্তু ক্লিক করে দেয় কিন্তু দেখুন প্রথমে আছে আই হ্যাভ ইনফর্মড দ্য হেড অফ মাই অফিস অ ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই এম অ্যাপ্লাইং দিস এক্সামিনেশান অর্থাৎ আমি যে অফিসে চাকরি করি সেখানে আমি ইনফর্ম করেছি যে আমি এই ফর্মে আমি যে অ্যাপ্লাই করছি তার উপরে যে তুমি যে স্বীকৃতি জানিয়ে এখানে কিন্তু তুমি বক্সে ক্লিক করছো অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তুমি একজন সার্ভিস হোল্ডার হলেই তাহলেই কিন্তু তুমি এই অপশানে ক্লিক করবে নিচে কিন্তু কমন অপশন এখানে কিন্তু সবাই ফর্মটি ফিল আপ করার সময় ক্লিক করতে পারবে এখানে কিন্তু বলা রয়েছে যে আমি যা বললাম উপরে উক্ত ফর্ম ফর্মটির ক্ষেত্রে সমস্ত বিষয়গুলি সঠিক বন্ধু সাবমিট দেওয়ার পর এরপর পেমেন্ট অপশান পেমেন্টের ক্ষেত্রে কিন্তু নর্মালি একশো টাকা কিন্তু ফর্ম ফিল আপের ক্ষেত্রে জেনারেল বিসিদের ক্ষেত্রে দিতে হচ্ছে সেই সঙ্গে ব্যাঙ্ক চার্জ একটা থাকছে এখানে পেমেন্ট ডেবিট কার্ড কিংবা তোমরা নেট ব্যাঙ্কিং যে কোনো উপায়ে কিন্তু পেমেন্ট করতে পারছো সেই সঙ্গে এসসি এসটি কিংবা পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু ফাইনাল সাবমিট দেওয়ার পরেই কমপ্লিট হয়ে যাচ্ছে আলাদা কোনো অ্যাপ্লিকেশন ফিস থাকছে না ওদের বলবো ফর্ম ফিল আপের ক্ষেত্রে মোটামুটি এই বিষয়গুলোর দিকে নজর রাখলেই তোমরা সঠিকভাবে আবেদনটি করতে পারবে সেই সঙ্গে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোথাও যদি তোমাদের আটকে যায় বা কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা আমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে কাজে আসে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ